সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ স্পেশাল কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি, যেই আইটেমটির নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে। জি, আজকে আমি একটি আচারের রেসিপি শেয়ার করব। যেই আচারটি দেখতে পুরোই মনে হবে কাঁচা আমের আচার, তবে আজকে আমি কাঁচা আম নয়, আপেল দিয়ে এই আচারটি আপনাদের তৈরি করে দেখাব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় 7-8টির মতো সবুজ আপেল, নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি সাদা এবং কালো কালারের সরিষা, লাগবে আদার পেস্ট এবং রসুনের পেস্ট। আমি এখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আর আমার কিউরি পাই, সে তার ট্যাবলেটে ভিডিও রেকর্ড করছে। আমি প্রথমে সবগুলো আপেলকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা যে পানিটা রয়েছে সেটি ওয়াইপস করে নিলাম। নিয়ে তারপর আমি আপেল কাটার দিয়ে আপেলগুলোকে কেটে নেব। আপেলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপেলগুলো এইভাবেও রাখতে পারেন, বা আমি এই আপেলের সাইজগুলোকে আরও দুটুকরো করে নেব, এতে করে মশলাটা ভেতরে যাবে ঠিক এইরকম সাইজ। সবগুলো আপেল কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ, দিয়ে ভালো করে আপেলগুলোকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব। আপনারা চাইলে 2-3 ঘন্টা রোদেও দিতে পারেন। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, দিয়েছি 4-5টি শুকনো মরিচ এবং 1টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আমি কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নিব। যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এতে দিয়ে দিব 1 টিস্পুন আদার পেস্ট এবং 1 টিস্পুন রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে কিছুক্ষণ একটু মিক্স করে তারপর দিয়ে দিব 2 টেবিল স্পুন সরিষা বাটা, দিয়ে কিছুক্ষণ কষাবো। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। মশলাটা কষানো হয়ে গেলে সব আপেলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ রান্না করব। আমি এখানে মিডিয়াম লো হিটে রান্না করব, এখানে কোনো পানি অ্যাড করব না। আপেল থেকে যে পানিটা বের হবে সেই পানি থেকেই রান্না হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আমি এখানে কোনো ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই রান্না করব। দিয়েছি 8টি রসুন কিউব এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবেই অ্যাড করবেন। চিনি থেকে পানি উঠেছে, এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি আপেলগুলোকে খুব বেশি নরম করব না, মোটামুটি যখন একটু হালকা নরম হয়ে যাবে তখনই আমি আচারটা নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা চেক করে নেবেন। তৈরি হয়ে গেল আমার খুবই লোভনীয় আপেলের আচার। এখন আমি ডিশ আউট করে নিচ্ছি। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা কোনো কাচের জার বা এয়ারটাই কন্টেনারে রেখে ফ্রিজে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখুন, দেখে মনে হচ্ছে না একদম কাঁচা আমের আচার, জিভে জল এসে গেল, তাই না? জি, আপনারাও বাড়িতে তৈরি করবেন আমার এই রেসিপি ফলো করে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।